সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল গেমের মধ্যে ভাইস আমি জানতাম আজকে কোনো ইভেন্ট আসবে না, বাট গাইস আজকে যখন আমি গেম খুললাম দেখতে পাচ্ছি এখানে 6 তারিখ থেকে 13ই জানুয়ারি আমাদের চারটে M1887 স্কিন গাইস চলে এসেছে। অ্যান্ড গাইস আজকের ভিডিওতে আমি সব সব চেষ্টা করবো চারটাই বের করবার, বাট বেসিক্যালি মেন টার্গেট থাকবে লালটা বের করবার। তো এইটাকে আমি খুব ভালো মানে আমাদের ইন্ডিয়ান আর ব্রিটিশ সাপোর্ট দিয়েছে, খুব ভালো লাগলো যে আমাদের লালটাও দিয়ে দিয়েছে। বাইরের সাপোর্টগুলোতে তো হচ্ছে তোমার মানে অনেকগুলো দেয়নি, ঠিক আছে, এরকম এরকম করেছে। তো এখানে স্পিন করতে দেখাচ্ছে আমাকে, তো একটা স্পিন করি গ্যারান্টেড গান স্কিন M1887। ও ভাই এরম ভাবে দেখাচ্ছে কেন গ্যারান্টেড M1887 গান স্কিন? ও মানে ওটা জাস্ট একটা ট্রায়াল দেখালো যে হচ্ছে আমাদের মানে কেমন ভাবে বাঁধবে না বাঁধবে। তো গাইস এখানে স্পিন করবো আমি, দেখবো গ্যারান্টেড M1887 গান স্কিন লেখা আছে, বাট এটা কত টাইম লাগে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো গাইস শুরু করে আসছি। তো প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ একটা লাইক করো ফটাফট গাইস, যারা ভিডিও দেখছো একটা লাইক বাটন দাবো, সবার আগে ভিডিও দিচ্ছি, প্লিজ একটা লাইক করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে বাংলা চ্যানেল, বাংলা চ্যানেলে ইভেন্ট আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশন করে দাও মন থেকে। তো চলো গাইস ফার্স্ট একটা 20 স্পিন মারি গাইস, দেখা যাক কি দেয়। ভাই সাব ওপি বলতে ও তা গাইস এইভাবে দিলে আমি কীভাবে নেবো? জাস্ট চার পাঁচ চারটেই তো দেবে, ঠিক আছে না? আমি তাহলে কীভাবে নেবো এটা, সেটাই আলাদা ব্যাপার ভাই। ও ভাই সাব গাইস আমি এখন ব্যাপারটা পড়ে দেখলাম এখান থেকে, তো ব্যাপারটা হচ্ছে গাইস আমাকে পড়তে হবে যেখানে ফাঁকা জায়গা আছে, যে এই এই সাইড আর এই সাইড, এই দুই সাইডে আমাকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এখানে গাইস তাহলে 90 স্পিন মারি গাইস, দেখা যাক কী দেয় এখানে আমার। ভাই সাব দিয়ে দে, কী পেলাম এখনও গিয়েছে কোনো জায়গায়? 2, 3, 4 ভাই 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 কি দিচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি, জাস্ট আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকটা। 5টা তো খুবই বাজে বাজে জিনিস দিল। তো মেন কথা যাই হোক, এখান থেকে আজকে প্রচুর পরিমাণে কাটতে চলেছে সবার, কিন্তু আমি তোমাদেরকে স্পিন করে দেখাই আগে যে কেমন কত এমন লাগছে না লাগছে, ঠিক আছে? তারপরে তোমরা স্পিন করতে যেও। তো ভাই সাহেব একটা ফাঁকা জায়গায় দাঁড়া ভাই, একটাই মাত্র 87 অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছ, ডবল ডেটপ ভয় আর ভাই কিছু বলার নেই। এখানে 5-5 তো ফালতু ফালতু জিনিস দিচ্ছে ভাই, দিলসে বুড়া লাগতে হয় গাইজ, দিলসে বুড়া লাগতে হয়। তো ছাড়ো এসব ফটাফট স্পিন মারি গাইস, দেখা যাক এখানে কত ডায়মন্ড লাগে আমার বের করতে। তো গাইস এখানে আমার ফাঁকা জায়গায় দাঁড়া ভাই, M1887 স্কিন প্লিজ ইয়ার গরে না, এতটা কাটলে তো মানুষ নেবে কি করে ভাই, স্টিল এগুলো লাগতে আমি একটাও কি পাইনি ভাই, একটা একটা ওয়ান, আরে কি সব দিচ্ছে দিল ভাই, কিছু বলার নেই গাইস। চলো গাইস আবার 90 স্পিন মারি ভাই, টেনশন নেই গাইস, পুরো ইভেন্টে লুটে নেবে গাইস, ঠিক আছে? হ্যাভ এ রিল্যাক্স করে, তোমার টেনশন নেই কোনো, ঠিক আছে? দেখা যাক এখানে কি পাই। M1887 স্কিন নিতে গিয়ে আজকে খতম হয়ে যাবে, টেনশন নেই, পুরো সব শেষ। আরে ভাই 4-5টি স্পিন কোনো কোনো একটা কোনো কিচ্ছু সম্ভাবনা নেই, কিচ্ছু পাইনি গাইজ ভাই। চলো 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 ভাই, একটা ফাঁকা জায়গায় দাঁড়া, একটাই মাত্র 87 স্কিন অন্তত, রেডটা রেড স্কিনটা লাগবো আমার। আবার কী সব ফালতু জিনিস ভাই, আজকে পুরো কাটতে চলেছে আমার, টেনশন নেই গাইজ, পুরো আজকে কাটবে হাই লেভেলের। 5200টা এমন আছে আর প্রায় 6000 কাছাকাছি ছিল, ঠিক আছে? স্পিন তো মারবো আছে তোমাদের দেখানোর জন্য, দেখা যাক কতটা এমন কাটে আর কি। ভাই দে, আরে ভাই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যা। ও ভাই গাইস এবার মনে হচ্ছে দিলসে উড়া লাগতে গাইস, ডায়মন্ড যাচ্ছে আমার, খুবই খারাপ লাগছে ভাই, জানে না এইভাবেই গরিবকে লুটলে কেমন লাগে ভাই। একটা ভাই পেয়ে যাই, একটা 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 একটা, আরে ভাই গাইস স্কিপ অ্যানিমেশন করে দেখি, স্কিপ অ্যানিমেশন করে মারি। 1 ফালতু, 2 ফালতু, 3 ফালতু। আরে ভাই আমি গাইস এখন আমি ভাবছি সকাল সকাল আমি স্পিন করব আর করব না, করব কি করব না ভাই, আমি তো ভিডিও বানাতে বসে গেছি, কিচ্ছু দেখিনি কেমন ভাবে বাঁধবে না বাঁধবে ভাই, দিলসে বুড়া লাগতে। ফাঁকা জায়গায় কি জীবনও দাঁড়াবে? আমার তো মনে হচ্ছে না ফাঁকা জায়গায় দাঁড়াবে। এই ইভেন্টটাই গ্লিচ ফ্লিচ হয়েছে নাকি যে বাঁধবে না এরকম কিছু? ই ভাই সব গাইস সত্যি বলছি মানে এতটা স্পিন ফর চান্স টু উইন এক্সক্লুসিভ M1887 ইট if it lands on the special entrance in the outer circle you get to draw from the inner circle, মানে স্পেশাল ইন্টারফেস তো এখানেই এটা, ঠিক আছে? এটাই স্পেশাল ইন্টারফেস, এই দুটো তো বাজছে কোথায় ভাই? ভাই একটা দুটো মানে আমি বুঝে পারছি না গাইস, এখানে 3-3-6টা আছে, এই 6টাই বারবার পড়ছে, বাট এত বড় বড় দুটো রয়েছে এখানে একবারও পড়ছে না, সমঝে ভাই? কি পেলাম? ও ভাই ইয়ে গাইস একটা পেয়েছে, একটা পেয়েছে, ওইখানে অটোমেটিক স্পিন হবে। সববার প্রথমে দিয়েছে সব থেকে খারাপটা। ও ভাই 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 তবে একটা পেয়েছি, মানে মনে হলো যে না ইভেন্টটা গ্লিচ ফ্লিচ না, মানে এই দেখো এই দু সাইডে একটা পড়লে তোমরা একটা পাবে। ও কিছু করার নেই গাইস, তোমরা এ ডায়মন্ড কাটবে, রেড ফেড নিতে গেলে অনেক ডায়মন্ড কাটবে, টেনশন নেই। একটা নিতে চাইলে গাইস এইভাবে একটা নিতে চাইলে 1000-1100 মধ্যে বেরিয়ে যাবে বলেছিলাম, সেরকমই কেটেছে। তো এখান থেকে এইভাবে তোমরা পেতে পারো, ঠিক আছে? এখানে পাই ভাই ভাই ভাই, অ্যাট লিস্ট কিছু তো দে ভাই, দিলসে বুড়া লাগতে হয়। আরে ভাই আরেকটা মানে আমার এখনো প্রথমে তো রেটটা কোন দিন আমার ফার্স্টে দেবে না, ঠিক আছে? এই দুটো ওকে নিতেই হবে, তারপরে গিয়ে ওটা নিতে হবে। বোঝা হয়ে গেছে কোনো কাজ নাই।
গেল, প্লিজ করে না, অরেক 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 করে না চাচা, অরেক আর একটা পেয়ে যাই ভাই, আর একটা আর একটা আর একটা ভাই, দিলসে বুড়া লাগতে হয়, কিছু বলার নেই, খতম খতম খতম। আবার একটা 90 স্পিন, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ভাই, এক এক পিস এক পিস এক পিস এক পিস করে না ভাই, ছোট ভাইকে এক পিস দিয়ে দে ভাই, কিছু তো পাই ভাই, এত কটা কাটবে আমি বুঝতে পারছি না গাইস, ঠিক আছে, মানে আমি জানতাম এরকম খুবই বাজে টাইপের ইভেন্টটা দেবে ভাই, পেলাম না, অনেক স্পিন নেই, মিলা নেই মিলা গাইস, ভাই রে ভাই কি কাটা কাটছে রে ভাই, একটা করে ইনস্টিটিউটে দেখি একটা করে পাই, কি একটাই জীবনেও দেবে না ভাই, পাঁচটাই তো দিতে পারে, পাঁচটাইও দিচ্ছে না, দিলসে বুড়া লাগতে হয় গাইস, দিলসে বুড়া লাগতে হয়, কি ডায়মন্ড কাটছে ইয়ার, সিরিয়াসলি এই ইভেন্টটাই এইটুকু গ্যারান্টি, যেমন আমার 1200 ডায়মন্ডের মধ্যে একটা পেয়ে গেলাম, তোমরা 1000 1200 ডায়মন্ডের মধ্যে একটা অন্তত স্কিন পাবে, ঠিক আছে, এটা এক গ্যারান্টি, কিন্তু রেটটা নিতে গেলে ভাই প্রথমে তো তিনটে নিতে হবে, তারপরে তোমাদের রেটটা পাবে। আরে ভাই যে ভাই, প্লিজ প্লিজ প্লিজ, ওয়ান মোর ওয়ান মোর, এবার 87 স্কিনে পর ভাই, গ্যারান্টেড এবার 87 স্কিনে একবার তো পর, এই না 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 তার ইয়ার কি বলবো, ছোটো কই না, অনেক স্পিন ভাই, সেখানে 6000 ডায়মন্ড ছিল, অলরেডি 3600 হয়ে গেছে, একটা পেয়েছি মাত্র, আমার তো মনে হয় না আজকে আমার আর রেটটা নেওয়া হবে ভাই, পুরো বাস ইভেন্ট দিয়ে দিয়েছে তো দেখছি। আরে ভাই সাব নেই মিলা ভাই, কিচ্ছু বলার নেই ভাই, দিলসে বুড়া লাগতে, পেয়ে যা ভাই, কেন এতটাও কি কাটে ও ভাই, সবাই যেমনটা আমি ভেবেছিলাম, এই যে এবার দেবে হচ্ছে 81টা, 81টার পরে দেবে রেটটা, মানে গায়না প্রথমে রেটটা কোনদিন দেবে না, কারণ গায়না নিজেও জানি এটাই বেস্ট সেই জন্য, মানে ভাই কিছু বলার নেই, এর থেকে গাই সত্যি বলতে, এর থেকে আমাদের এই যেটা লাখরে দেখেছিলাম স্ক্রিন করে বাইরে সার্ভার, ওই ইভেন্টটা অনেক ভালো, কিন্তু ওই ইভেন্টটা আবার বেরোতে গেলে টোকেন বের করতে হবে, কিন্তু এটাতে তোমার এই যে সাদাটা আছে এটা তোমরা 1000 1100 টাকার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, 90 স্পিন। ও ও ও ও ও ও ভাই সব ভাই, সিরিয়াসলি ক্লিন হয়ে গেছে, এবার গাইস আর একটা লাগবে, একটা লাগবে, ও আর একটা লাগবে, আর এক চাই, এখন 3200 ডায়মন্ড আছে, ইয়ো 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 গাইস, ওটা লাইক করো গাইস, ভিডিওকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এন্ড এন্ড করে না, চলো চলো গ্রানাদ দিয়ে দে দিয়ে দে, আরেকটা আরেকটা আরেকটা, আমার সোনা গাড়ে না, আমার কুচুপু গাড়ে না, আমার দিতে ভাই, তো সকাল সকাল ভাই আমি আপনার সত্যি বলছিলাম ব্রাশ করিনি, ঘুম থেকে উঠে দেখে ইভেন্ট চলে এসেছে ভাই, দিলসে আচ্ছা লাগা, কিন্তু এখানে ইভেন্টটা খুলে যখন স্পিন করতে আসলাম, ইয়ো লা লা, এই কি হলো কেসে, মিডিলটা পড়লো না, রেড রেড এর এখানে তো অ্যানিমেশন মতো দেখালো, ও ইয়েস, ইয়ো 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 ইয়ো, সো গাইস অ্যাট লিস্ট আমি পেয়ে গেছি 4-4টে M1887 স্কিন, আমি এই ইভেন্ট আর এখানে নেই, এই ইভেন্টে আমি এখানে এখানে নেই, আমি এখন চলে আসি এই জায়গাটাই, হ্যান্ড এখানে গাইস চলে যাবো M1887 স্ক্রিনের এখানে, যেখানে শর্ট গান কোথায় গেলো, শর্ট গান অ্যান্ড অলরেডি 9টা স্কিন হয়ে গেলো, আর ওই অ্যাকাউন্টটাতে একটা 10-10টা স্কিন, তো এটা ইউজ করতাম, এটা ভালো লাগে, এটাও ইউজ করতাম ভালো লাগে, এটাও ইউজ করতাম, বাট অ্যাটলিস্ট এটা দেখে যেহেতু রেলোড স্পিড ডাবল আর্মার পেনিট্রেশন, তো কই না এটা অতটা বাজে, এটা হচ্ছে রেট অফ ফায়ার সিঙ্গেল, তো কই দেখো এইটার থেকে না এইটা, এইটার থেকে এইটা ভালো, এটাও ভালো, এটা রেট অফ ফায়ার অ্যাকুরেসি আছে দেখতে পাচ্ছ, অ্যান্ড এখানে সিঙ্গেল ড্যামেজ ডবল রেঞ্জ অ্যাকুরেসি মাইনাস, এটাও ভালো, কিন্তু যেটা হচ্ছে আমাদের মামু সব থেকে বেস্ট দেখতে পাচ্ছ এখানে, রেট অফ ফায়ার ডাবল প্লাস অ্যান্ড সিঙ্গেল ড্যামেজ, তোকে যা যা ভিডিও দেখছো তত তোমার একটা ট্রেনিং মোডে একটু হালকা একটা দুইটা মাইরা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে কেমন চলে এই M1887 স্কিন। তবে এখন আমি আইসা পড়ছি ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে, আমি দেখা যাক কিন্তুগুলি কেমন চলে, অ্যান্ড পিসিতে আমি আল্ট্রা নো, বাহ বাহ বাহ, টাকা শেষ টাকা শেষ, আমার পছন্দ হচ্ছে না, টাকা শেষ আমার পছন্দ হচ্ছে না ভাই, পয়সা বার হয়ে গেয়া, যাই হোক এই হচ্ছে আমাদের দু গুলির স্কিন, তোমাদেরকে দেখালাম
অ্যান্ড আই থিঙ্ক তোমাদের ইচ্ছে নেবে কি নেবে আমি বলবো গাইস, লাস্টেরটাই নিও ডায়মন্ড, প্রথমটা দিতে গেলে 3 সাড়ে 3 হাজার ডায়মন্ড চলে যাচ্ছে আমার, তোমার একটু কমও লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওকে প্লিজ 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 লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখা যাচ্ছে নেক্সট দিন নতুন করে ফ্রেশ ভিডিওর সঙ্গে। বাবাই গাইস, বাবাই।